বৈধ পল্লী চিকিৎসক কোর্সের কথা বললে আমি আপনাদেরকে ফার্স্টে যে কোর্সটা প্রিফার করি বা হচ্ছে যে কোর্সটা সাজেস্ট করি সেটা হচ্ছে কমিউনিটি প্যারামেডিক। তো এই কমিউনিটি প্যারামেডিক কোর্স নিয়ে আসলে আপনাদের প্রশ্নের শেষ নেই। আপনারা দেখা যায় অনেকেই আমাকে ইমেল করেন, দেন হচ্ছে কমেন্ট বক্সে জানতে চান। তো আসলে সময়ের অভাবে সবাইকে আমি ওইভাবে কিন্তু কোয়েশ্চেনগুলোর অ্যান্সার দিতে পারি না। তো আসলে এই বইটা, এর রিভিউটা আমি এর আগেও করেছি, তারপরে হচ্ছে এই বইটা আমি আবার একটু মানে আপনাদেরকে দেখাতে চাই যে আসলে আপনাদের সকল প্রশ্নের উত্তর কিন্তু এই বইটার মধ্যেই রয়েছে। অনেকে আসলে জানতে চান যে এই মানে দেখা যায় এই কোর্সটা করে আমি কোন কোন মেডিসিন লিখতে পারবো, বা হচ্ছে এই কোর্সটা করে আমি ডাক্তার লিখতে পারবো কিনা, বা হচ্ছে এই কোর্সটা করে আমি কমিউনিটি প্যারামেডিক চিকিৎসক লিখতে পারবো কিনা। হ্যাঁ, এই ধরনের মানে দেখা যায় কোয়েশ্চেন তো আছেই। আর পাশাপাশি দেখা যায় অনেকে জানতে চান যে এই কোর্সটা অ্যাকচুয়ালি আমার পক্ষে করা সম্ভব কিনা। আমার তো দেখা যায় যেহেতু কোনো এখন পর্যন্ত এজ লিমিট নাই, কিছু কিছু ইনস্টিটিউট অবশ্য আসন সংখ্যা সীমিত হয়ে যাওয়ার জন্য আপনার এই মানে 30-এর উপরে অ্যালাউ করে না, বাট অ্যাকচুয়ালি কিন্তু নার্সিং কাউন্সিল থেকে এমন কোনো নির্দেশনা নেই যে মানে দেখা যায় তারা কোনো এইজের লিমিট দাঁড় করিয়েছে বা হচ্ছে এরকম কোনো প্রভিশন ওরা বানিয়েছে, এরকম কোনো তথ্য কিন্তু এখন পর্যন্ত নাই। তো সেই ক্ষেত্রে আসলে আমি বলবো যারা এই কোর্সটা করতে চান বা চেম্বার হচ্ছে রোগী দেখতে চান, প্রাথমিকভাবে চিকিৎসা করতে চান, তারা এই সিপি কোর্সটা করতে পারেন। আর এটা আপনি করতে পারবেন কিনা, এটা আপনার পক্ষে আসলে অ্যাফোর্ড করা সম্ভব হবে কিনা, তো সেই সকল বিষয়ের উত্তর কিন্তু এই বইটাতে রয়েছে। এই বইটা আমি আপনাদেরকে আবার একটু দেখাই। তো শুরুতেই দেখেন এই বইটাতে শুরুতে কী আছে। তো এখানে আপনার এই যে কমিউনিটি প্যারামেডিকের যে ইনস্টিটিউট লিস্টটা আছে সম্পূর্ণ দেখা যায় একটা ডাটাবেজ রয়েছে, কোন কোন ইনস্টিটিউট আছে, আর হচ্ছে পাশাপাশি হচ্ছে আসন সংখ্যা। এই তথ্যগুলো আসলে আমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজেও দেওয়া আছে। আর পাশাপাশি হচ্ছে কোন কোন মেডিসিনগুলো লেখা যায় সেগুলো সুন্দর একটা বর্ণনা আছে। প্রায় 66টার মতো মেডিসিন রয়েছে, আর দেখা যায় এইগুলো অ্যান্টি আলসার, দেন হচ্ছে অ্যান্টি হিস্টামিন, দেন কন্ট্রাসেপটিভ, দেন হচ্ছে আপনার ডায়রিয়াল, দেন হচ্ছে অ্যান্টিঅ্যামেটিক, মানে দেখা যায় অনেক ধরনের মেডিসিন কিন্তু আসলে লিখার পারমিশন দিয়েছে। আর হচ্ছে এই প্রজ্ঞাপনটা আপনার গত আপনার 2020-এর নভেম্বরের হচ্ছে 12 তারিখে এটা পিএইচসি কর্তৃক মানে পাবলিশ হয়েছে, এই কোর্সটাকে ঘোষণা দেওয়া হয়েছে 2018 সালে। তো সেই ক্ষেত্রে আসলে এই ড্রাগ লিস্টটা কিন্তু আপনারা এখান থেকে পাবেন। আর পাশাপাশি হচ্ছে কমিউনিটি প্যারামেডিক কোর্সের সিলেবাসটা এখানে শর্ট আকারে আপনারা পাবেন, যে আসলে মানে কোন কোন মডিউলগুলো বা হচ্ছে কোন কোন বিষয়গুলো হচ্ছে আপনারা এখানে পাবেন, কোন বর্ষে হচ্ছে বা হচ্ছে কোন সেমিস্টারে কোন কোন মডিউলগুলো পাবেন সেগুলোর একটা সুন্দর বর্ণনা আছে। পাশাপাশি ডিটেল সিলেবাসও এখানে তারা দিয়ে দিয়েছে, মার্ক ডিস্ট্রিবিউশনে যে ফার্স্ট সেমিস্টারে গিয়ে থাকবে, এখানে মানে 6টা সেমিস্টার আছে, সরি 4টা সেমিস্টার আছে, 6 মাস করে ওইভাবে হচ্ছে এটা ভাগ করা আছে। তো এই বই আসলে সম্পূর্ণ অ্যান্সারগুলো দেওয়া আছে আপনাদের, যেগুলো হচ্ছে আমাকে ম্যাক্সিমাম মানুষ করে থাকেন, ম্যাক্সিমাম দর্শকরা করে থাকেন। তো এখানে বিগত মানে দেখা যায় যত মানে বছর মানে পরীক্ষাগুলো হয়েছে এই পরীক্ষার আলোকে হচ্ছে প্রশ্নগুলো সাজানো হয়েছে, আর এই প্রশ্নগুলো কিন্তু রিপিট হয়, প্রায় প্রশ্নই কিন্তু রিপিট হয়। তো এটা প্রশ্ন ব্যাংক প্লাস হচ্ছে সাজেশন বই। তো এটার মধ্যে আসলে যে বিষয়গুলো দেখলাম যে প্রত্যেকটা দেখা যায় প্রশ্ন কি আসলে যেগুলো হচ্ছে মানে খুব বেশি ইম্পর্টেন্ট সেগুলোকে আসলে যে এভাবে মার্ক করা হয়েছে, লেস ইম্পর্টেন্টগুলোকে দেখা যায় একটু লেস আকারে হচ্ছে মার্কিং করা হয়েছে, এগুলো আপনারা দেখলে বুঝবেন। আর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে যে প্রত্যেকটা প্রশ্নের কিন্তু শুধু প্রশ্ন না, প্রশ্ন ব্যাংক বলতে তো শুধু বোঝায় প্রশ্নের একটা দেখা যায় সমাহার, এখানে কিন্তু উত্তরগুলো সহ আপনারা পাবেন যে বিগত বছর কোন কোন প্রশ্ন এসেছে, আর হচ্ছে এগুলো অ্যান্সারগুলো কীভাবে করা যায় সেগুলো মানে দেখা যায় আপনারা সুন্দরভাবে পাবেন। আর পাশাপাশি হচ্ছে প্রত্যেকটা বিষয়ের হচ্ছে যেখানে আসলে আপনার কার্ভ প্রয়োজন বা যেখানে হচ্ছে আপনার চিত্র প্রয়োজন ওইভাবে কিন্তু পাবলিশার হচ্ছে হচ্ছে রাইটার আর অথর এই বইটাকে রেডি করেছে, সেই জন্য তাকে আসলে আমি ধন্যবাদ জানতে চাই। তো প্রত্যেকটা বিষয় খুব সুন্দরভাবে এখানে উপস্থাপন করা হয়েছে। তো যারা মানে দেখা যায় মডিউল যেগুলো আছে মেইন বই সেগুলো আপনারা ফলো তো করবেন অবশ্যই, পাশাপাশি হচ্ছে এই বইটা রাখলে আপনি পরীক্ষার আগেই মানে ভালো একটা প্রিপারেশন কিন্তু নিতে পারবেন। কারণ দেখা যায় শুধু মেইন বই পড়ে কিন্তু আপনি মানে দেখা যায় ওরকম মানে গাইড যদি আপনি না পান অনেক ক্ষেত্রে হচ্ছে পরীক্ষার মানে মার্ক ওইভাবে ভালো করা সম্ভব হয় না। তো সেই ক্ষেত্রে আপনার মডিউলের পাশাপাশি এই বইটা রাখুন, যারা হচ্ছে মানে কমিউনিটি প্যারামেডিক বা হচ্ছে সিপি কোর্স করছেন বা হচ্ছে যারা করতে চান তারা এই বইটা আসলে আপনাদের মানে দেখা যায় খুবই প্রয়োজন আমি বলবো। প্রত্যেকটা মানে এমন একটা ইয়ে বাদ নেই যে নেই, প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার কিন্তু
তারা জুড়ে দিয়েছে এই বইটার মাধ্যমে। তো এই বইটা অর্ডার করার জন্য সরাসরি আমার মাধ্যমে অর্ডার করতে পারবেন, আর অথবা তাদের পেজের মাধ্যমে আসলে আপনারা এটা অর্ডার করতে পারবেন। তো আমার সাথে কথা বলে সরাসরি অর্ডার করলে অবশ্যই পেমেন্ট অ্যাডভান্স করে দিতে হবে। তো নেয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার বা হচ্ছে ডিটেলস বক্সে দেওয়া নাম্বারে হচ্ছে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।